কোন হব উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনর উত্তরাধিকারী? যিজন কিম জং উন নিজের সুকিয়া শাসন শৈলীর বাবে জনাজাত, যিজন কিম জং উনে সমগ্র বিশ্বর বিপরীতে গই যিকোনো সিদ্ধান্ত লয় আর শাসনের শৈলীও এনেকা যে গোটে শাসন ব্যবস্থাটোয় পৃথক। বিভিন্ন ধরনের নীতি নিয়মের মাজত দেশবাসীক বাঁধি রাখিছে বা দেশবাসীক সেই ধরনের চলবলে বাধ্য করায়। সেই কিম জং উনের উত্তরাধিকারী কোন হব এই বিষয়ে এক বিশেষ তথ্য প্রকাশ করেছে বিশেষ দক্ষিণ কোরিয়ার এক চোরাংচোৱা সূত্রই। দক্ষিণ কোরিয়ার এই চোরাংচোৱা সূত্রই দাবি করেছে যে কিম জং উনের উত্তরাধিকারী হব দ্বিতীয় সন্তান। 10 বছরিয়া কিম জু অ হবলে গৈ আছে কিম জং উনের উত্তরাধিকারী। উত্তর কোরিয়ার এইগী একনায়ক কিম জং উনে নিজের যাসনের যাদি তালয় এরব তাও দায়িত্ব দিব এই বিষয়টুক সময় সময় বিভিন্ন ধরনের চর্চা চলি আছে। তার মাজতে দক্ষিণ কোরিয়ার চোরাংচোৱার এই বিশেষ দাবি অবশ্যই শেহতীয় বিশেষ যাওয়াটো বর্ষতে 2023 চনতে বহুবার 10 বছরিয়া কিম জু অক দেখা গৈছে কিম জং উনের সঙ্গে বিভিন্ন ধরনের মঞ্চ বিশেষ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষণের সময়তে হোক বা মিলিটারি প্যারেডর সময়তেই হোক কিম জং উনে নিজের জিয়রী এই ধরনের ফুরিছে। যিয়ে বিভিন্নজনের মতে এটা স্পষ্ট ইঙ্গিত দাঙি ধরেছে যে কিম জং উনে শাসনের ভার দিব নিজের দ্বিতীয় সন্তানক নিজের 10 বছরিয়া জিয়রীগী। এই চর্চাখিনি যাওয়াটো বছরতো খুব হয়েছিল যেতিয়া পোন প্রথমবারের বাবে মিলিটারি প্যারেডর সময়সাত কিম জং উনের একেবারে কাষত দেখা গৈছিল তেওঁৰ সন্তানটি। কিন্তু এইবার দক্ষিণ কোরিয়া ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসে সদরি করেছে এই তথ্য বা দাবি করেছে এইখিনি কথা। যাওয়াটো ডিসেম্বরতো আনকি কিম জং উনের সঙ্গে দেখা গৈছিল এক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষণের সময়সাত 10 বছরিয়া সন্তানটি, 10 বছরিয়া জিয়রীক একেলগে দেখা গৈছিল যিয়ে বিশ্ববাসীলৈ এটা করবাত নহয় করবাত ইঙ্গিত দাঙি ধরলে যে হয়তো কিম জং উনে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে তেওঁ শাসনের ভার কাক দিব। ইয়ার পূর্বে নভেম্বর মাহত যেতিয়া উত্তর কোরিয়ায় এটা বিশেষ চোরাংচোৱা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল সেই উৎক্ষেপণের সময়সাতো একেলগে কিম জং উনের সঙ্গে দেখা গৈছিল 10 বছরিয়া জিয়রী। কিম জং উনের সঙ্গে জিয়রীক বিভিন্ন ধরনের মঞ্চ দেখা গৈছে তাকো একো একোটা গুরুত্বপূর্ণ মঞ্চ প্রতিরক্ষার কিছু মঞ্চ একেলগে যেহেতু দেখা গৈছে সেই চর্চাবুরে যেন আরো অধিক গভীরতা লাভ করেছে। যি নহোক পরবর্তী সময়সাত নিশ্চয়ই বিষয়টি লক্ষণীয় হব কিন্তু এইবার দক্ষিণ কোরিয়ার ফালৰ পৰা এই দাবিটোৱে আকৌ পুনৰবাৰ শিৰোনাম দখল কৰিছে।